বন্ধুরা, সাধারণ জ্ঞান অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রথম প্রশ্ন, গরম রসগোল্লা কি ওজন বৃদ্ধি করে? বাঙালিদের প্রিয় খাবার হলো রসগোল্লা, কিন্তু তা যদি গরম হয় তাহলে তো খেয়ে আরও বেশি মজা পাওয়া যায়। কিন্তু কিছু মানুষ মনে করেন যে গরম রসগোল্লা খেলে শরীরের ওজন বেড়ে যেতে পারে, তাই ইচ্ছা থাকলেও খেতে পারে না। তাই ডায়েটিশিয়ানরা জানাচ্ছেন যে রসগোল্লা হাই প্রোটিন ডায়েট, অর্থাৎ রসগোল্লার মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে যা হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, ফলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে। পরবর্তী প্রশ্ন, গরম রসগোল্লা কি দাঁত ও হাড়ের ক্ষয়রোধ করে? আসলে রসগোল্লা তৈরি হয় ছানা দিয়ে, আর ছানার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম ও ফসফরাস থাকে, ফলে রসগোল্লা খেলে আমাদের হাড় ও দাঁত সুস্থ সবল থাকে। তাছাড়া আমাদের হাড় বা দাঁতের ক্ষয়রোধ করতেও বিশেষ ভূমিকা পালন করে রসগোল্লা। এমনকি অস্টিওপোরোসিস বা গাঁটে ব্যথার সমস্যা থেকে উপশম দিতে সাহায্য করে গরম রসগোল্লা। পরবর্তী প্রশ্ন, গরম রসগোল্লা কি এনার্জি বৃদ্ধি করে? বর্তমানে প্রচুর পরিমাণে কাজকর্ম করার ফলে বেশিরভাগ মানুষের শরীরে এক ঝিমুনি ভাব দেখা দেয়। তাই বিশেষজ্ঞরা বলেছেন যে দেহের প্রয়োজনীয় ক্যালোরি মিটিয়ে ইনস্ট্যান্ট এনার্জি জোগাতে সাহায্য করে রসগোল্লা, অর্থাৎ সারাদিনের খাটনির পর বা ওয়ার্কআউটের পর একটি বা দুটি গরম রসগোল্লা খাওয়া উচিত, যা শরীরে এনার্জি বৃদ্ধি করতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, গরম রসগোল্লা কি হার্ট ভালো রাখে? বিশেষজ্ঞরা বলেছেন যে রসগোল্লার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা আমাদের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে কার্যকর ভূমিকা পালন করে, ফলে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায় এবং হার্ট ভালো থাকে। পরবর্তী প্রশ্ন, গরম রসগোল্লা কি প্রস্রাবের জ্বালা কমায়? কিছু কিছু মানুষের কিডনিতে পাথর জমে যাওয়ার ফলে প্রস্রাবের সময় ভীষণ জ্বালা অনুভূত হয়, আর এই সময় গরম রসগোল্লা ওই জ্বালার হাত থেকে মুক্তি দিতে পারে। কারণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে রসগোল্লা ইউরিনারি সিস্টেমের কর্মক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে, ফলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এবং প্রস্রাবের সময় যে জ্বালা অনুভূত হয় তা কমাতে বিশেষ সহায়তা করে। পরবর্তী প্রশ্ন, গরম রসগোল্লা কি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়? গরম রসগোল্লা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে তোলে এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখতে সাহায্য করে। তাছাড়া সর্দি কাশি, ব্রঙ্কিয়াল অ্যাজমা সারাতেও উপকারী ভূমিকা পালন করে গরম রসগোল্লা। পরের প্রশ্ন, গরম রসগোল্লা বেশি খেলে কি হয়? আসলে রসগোল্লা বানানোর সময় ব্যবহৃত চিনি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, তাই বিশেষজ্ঞরা বলেছেন যে বেশি করে গরম রসগোল্লা খেলে আমাদের হৃদরোগের আশঙ্কা বাড়তে পারে। তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে, ফলে যে কোনো সংক্রামক রোগের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে, এমনকি হার্ট অ্যাটাকের সম্ভাবনাও দেখা দিতে পারে। পরবর্তী প্রশ্ন, ভাত খাওয়ার পর রসগোল্লা খেলে কি হয়? ভাত খাওয়ার সময় সঙ্গে নানা রকম তেল মশলাযুক্ত খাবার খেয়ে থাকি, ফলে আমাদের শরীরে অ্যাসিড ক্ষরণের পরিমাণ বেড়ে যায়, আর এই সময় মিষ্টি জাতীয় খাবার বা রসগোল্লা খেলে অ্যাসিড ক্ষরণের পরিমাণ অনেকটাই কমিয়ে দেয়, ফলে পরিপাকক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে সাহায্য করে। পরবর্তী প্রশ্ন, গরম রসগোল্লা কি যে কোনো যন্ত্রণায় উপকারী? গরম রসগোল্লার মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, যা আমাদের গাঁট ও বাতের ব্যথা কমাতে সাহায্য করে, এমনকি শরীরের যে কোনো যন্ত্রণা উপশমে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া ভিটামিন কে ও ম্যাগনেসিয়াম আমাদের হাড়ের ঘনত্ব ঠিক রাখতে সহায়তা করে। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, গরম রসগোল্লা কি আমাশা নিরাময় করে? বিশেষজ্ঞরা বলেছেন যে আমাশা এর সমস্যা দেখা দিলে সাথে সাথে একটা দুটো গরম রসগোল্লা খেয়ে ফেলতে পারলে ধীরে ধীরে উপকার পাওয়া যাবে। তাছাড়া শিশুদের প্রয়োজনীয় পুষ্টি যুগিয়ে শারীরিক ও মানসিক গঠনে বিশেষ সাহায্য করে গরম রসগোল্লা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।